বিজেপিতে ভাঙন অব্যাহত। পদ্মশিবির ত্যাগ করে এক ঝাঁক কর্মী সমর্থক যোগদান করলেন ঘাসফুলে। সদ্য 21 নম্বর ওয়ার্ডে একাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করার 48 ঘণ্টা কাটতে না কাটতেই ফের নবদ্বীপ পৌরসভার 12 নম্বর ও 22 নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকরা ফের আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন। এই বিশ্ববন্দিত জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দা বাদ জিন্দা বাদ জিন্দা বাদ উন্নয়নের কান্নারী মমতা ব্যানার্জি জিন্দা বাদ জিন্দা বাদ জিন্দা বাদ সততার প্রতীক মমতা ব্যানার্জি। বিজেপির এই শক্তিক্ষয় আসন্ন পুর ভোটের ভোট বাক্সে বিরাট প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ পুরসভার দণ্ডপানী ঘাট রোড সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের এক প্রকাশ্য জনসভায় বিজেপি ত্যাগী কর্মী সমর্থকেরা তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের 5ম বারের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার হাত থেকে। বিধায়ক ছাড়াও এই দিনের যোগদানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গোষ্ঠ ভট্টাচার্য ও তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপি দল করে সাধারণ মানুষের জন্য কাজ করা যায় না বলে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপি কর্মী সমর্থকরা। আপনি কি স্বইচ্ছায় এসেছেন? কিভাবে কাজ করতে চাইছেন? মানুষের সঙ্গে কাজ করতে চাইছি, মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাইছি, আর ওয়ার্ডের সঙ্গে থেকে কাউন্সিলর মাননীয় কোষ্ঠকর্তার সঙ্গে থেকে আমরা কাজ করতে চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী উন্নয়নের শরীফ হয়ে সাধারণ মানুষের স্বার্থে কাজ করতেই তারা বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন বলে এদিন জানান। ভুল করে বিজেপিতে গিয়েছিল, এখন নিজেদের ভুল ভাঙতেই তৃণমূলে যোগদান করল। তবে নবদ্বীপের শক্তির দ্রুত বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে মানুষের স্বার্থে কাজ করতে হবে বলে তৃণমূলে যোগদানকারী বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বললেন 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল মনোনীত প্রার্থী গোষ্ঠ ভট্টাচার্য। না, বিজেপি থেকে যারা এসেছে তারা কোনো ক্রিমিনাল জগতের থেকে আসেনি, তারা ভুল বুঝে বিজেপিতে গিয়েছিল, তা এখন নিজে ভুল বুঝতে পেরেছে যে না, বিজেপিতে যাওয়া ঠিক হয়নি, তাই 12 নম্বর 22 নম্বর ওয়ার্ড থেকে কিছু সংখ্যক বিজেপি কর্মী আজকে এমএলএর হাত ধরে জয়েন করলেন এবং তাকে তাদের আমরা স্বাগত জানাই। কিন্তু একটাই আমাদের আবেদন নিবেদন যে নন্দতার রাজস্বকে বজায় রেখে সকলকে চলতে হবে, এটাই হলো আমার। আপনার নাম? আমার নাম গোষ্ঠ ভট্টাচার্য। নদিয়া থেকে মাধবী আপনাদের রিপোর্ট, আনন্দ বার্তা।